Kitty. বাজে ভোর 5:30টা ভোর বলতে গেল ভোরই কিন্তু সকাল হয়ে গেছে পুরো ভোর আল মানে আলোয় আলো হয়ে গেছে চারিদিকে এখন যে সূর্যটাই ওঠেনি তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আর আমি আজকে হাঁটতে গিয়েছিলাম অনেকদিন পর আর বৌদি আর গজু এখন এই জাস্ট ঘুম থেকে উঠলো যে একটু হাঁটতে যাচ্ছে আমাদের এখানে পোলটাতে একটু ঘোরাঘুরি করে তো ওই যে ওইদিকে চলে যাচ্ছে গজুকে নিয়েই যাচ্ছে আর আমি জেঠিমা গেছিলাম তো পায়ে ব্যথার জন্য আমি খুব একটা হাঁটতে পারিনি অল্প একটু হেঁটেই চলে এসেছি আর জেঠিমা আরও একটু দূরের দিকে গেছে তো আমি চলে এসেছি অল্প একটু হেঁটে কারণ পাটাও তো ব্যথা আছে তো খুব একটা দূরে হাঁটতে পারিনি আর মাও এই ঘুম থেকে উঠছে সব এই ঘুম থেকে উঠছে এখনো বাবা ভাই সব ঘুমোচ্ছে এখনো কেউ ঘুম মানে বেশি কেউ ঘুম থেকে উঠে নিয়ে আস্তে আস্তে সব ঘুম থেকে উঠা হচ্ছে আর ঠাকুমা লাতা টাতা দিয়ে বাসি টাসি কাজ সারাসারি করছে দিদি ভাই ভাই কেমন আছো ভালো আছো এখন বেশ ঠান্ডা ঠান্ডা আছে লতাজি মানে 5 ছেলে এবারে চা হবে আমার ছেলেরা কত উঠেছে কত উঠেনি এখন আর 3 জন ঘুমাচ্ছে এখন আর আমরা তো আমি এখন দুটি খেয়ে দিয়ে যাব তো আজকে মুড়ি খাবারটা একটু অন্যরকম হয়েছে তো সেটা দেখাচ্ছি আর গজু এই যে কি করছে এই চম্বকটা নিয়ে এই যে এই লোহাটাই এই যে লোহাটা চিটি রেখেছে খাওয়াচ্ছে বৌদি জেঠিমা খাচ্ছে আমিও খাচ্ছি আজকে কুমড়োর তরকারি হয়েছে কারণ কুমড়ো অনেক হয়ে গেছে বাড়িতে ভাইয়ের বন্ধু দাদের বাড়ি থেকে কুমড়ো এসেছে তো তার খাওয়া দাওয়া হচ্ছে ওই জন্য আর আমি কম করে মুড়ি খাই এমনি মুড়ি হলে দোকানের কেনা মুড়ি হলে হয়তো একটু বেশিই খাই তার কারণ এই মুড়ি আমি একবারই কম খাই কারণ আমাদের চাষের চালের মুড়ি ঠিক কিন্তু মুড়িগুলো খেতে পারিনি আমিও খেতে পারিনি গজুও খেতে পারিনি তো গজু আমার জন্য বাবা কিনে আনে 1 কেজি চাল 1 কেজি করে মুড়ি কিনে আনে চাল বলছে 1 কেজি করে মুড়ি কিনে আনে তো অনেকদিন আনা হয়নি তাই এগুলোই খাচ্ছি এখন ওই সকালবেলা মুড়িটা ওই জন্য কম খাওয়া হয় একদিকে ভালোই হয় একটু কম খাওয়াই তো ভালো নাহলে দিনের দিন মোটু হয়ে যাচ্ছে আমাকে সবাই মোটু বলছে আমাকে সবাই মোটু বলছে এটা আমার খুব খারাপ লাগছে 65 কেজি ওজন আছে আমাকে সবাই মোটু বলছে খুব খারাপ লাগছে ওই জন্য একটু ভাবছি যে এভাবে যদি খাওয়াটা কমিয়ে আর সকালবেলা একটু হাঁটাহাঁটি করে যদি একটু কমানো যায় তো বলতে পারবো যে আমি মোটু নাই আমি রোগা হয়ে গেছি এখন আর রাতে ইয়াম দুপুরবেলায় এতদিন আমাদের বাড়িতে মাংস হয় কোনোদিন এইরকম মাংস মানে এই গোলাবাড়ির কষা মাংস কোনোদিন ট্রাই করিনি আমি আমরা আজ আমি করব তো আমি সেই সমস্ত জিনিসপত্র কিনে আনতে বলেছি যা যা এখানে লাগে আর মাংস নিয়ে চলে এসেছে আর মাংসটাকে আমি এখন ভালো করে ধুয়ে নিয়েছি আর একবার পুরো টাটকা কাটা মাংস দেখেই বোঝাচ্ছে আর মাংসটা তো আজকে বললাম যে গোলাবাড়ির কষা মাংস করব আর দেখতে থাকুন আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে আর এখন আমি মাংসটা একটু নুন হলুদ মাখিয়ে নেবো আর গজা খুব দুষ্টুমি করছে এখানে দেখুন দেখো আমার কেমন ভাবে জিনিসটা কাটতে দিয়েছে এখন গরম করছে তার উপরে আমার চোখ গুলো তারপরে জ্বালায় দুটো যত চোখে জল ছিল সব বেরিয়ে চলে গেল হ্যাঁ ও রসুন ছাড়ি দিয়ে ভয়ে পালিয়ে গেল বাচ্চা আমাকে রসুন পিঁয়াজটা কাটতে হয় আমার চোখের জল আর থাকেনি সব বেরিয়ে চলে গেছে চোখ জ্বালা করছে নিজে খাবে মাংস আর আমাকে দিল পেঁয়াজ কাটতে তোমার জন্য তো মাছ আনা হয়েছে না আমার মাছ আনলে কি হবে আমাকে তো এটা তো করতে হচ্ছে বল কিন্তু
আমি তো এদিকে মাংসটা এখনো মশলা কষা হচ্ছে, মাংস এখনো দিইনি কড়াইতে। আর এইদিকে দেখুন বর্দা এখন টুকিটাকি কাজ যেগুলো থাকে বাড়িতে এসে কাজ শুরু করেছে, আর গজুও তার সাথে কাজে লেগে পড়েছে। গজু কি করছো? আজকে তো গোলা বাড়ির কোষা মাংস করেছি, আদৌ জানি না গোলা বাড়ির কোষা মাংস হয়েছে কিনা। তো যাই হোক, কোষা মাংস তো হয়েছে, গোলাবাড়ি কষা মাংস চেষ্টা করলাম, তো স্বাদটা এখনো খেয়ে দেখিনি। মোটামুটি হয়েছে, কালারটা তো খুব সুন্দর এসেছে। গোলাবাড়ির কষা মাংস এই প্রথমবার রান্না হয়েছে, ভালোই হয়েছে। বাবা